প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আইভি টিচার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা করছিলাম আমাদের অধ্যায় 1 সংখ্যা গঠন নিয়ে। গত ক্লাসে আমি তোমাদেরকে অঙ্কে লিখো করিয়েছি, এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে কথায় লিখো করিয়েছি। তো আজকে আমরা এই দুটো বিষয় একত্রিত করে একটু পড়াশোনা করব। দেখো, আজকে আমি কিছু কথা লিখো এনেছি, আমি এটা করিয়ে দিয়েছি, কিন্তু বাড়ির কাজ যখন দেবো তখন কিন্তু বলবো না, তোমরা নিজেরাই করবে। এখন তুমি এমনিতে বলতে পারবে, তাই না? এটা কত আছে? 1000-এর ঘরে কমা আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 1000-এর ঘর, তাহলে কত হলো? 21,500। তাহলে 21,500 আমরা লিখলাম। এটাও দেখতে পাচ্ছি কমা দিয়ে, এখানে 1000-এর ঘর আছে, এখানে কত আছে? 9,000। তাহলে 9,320, 9,320। তারপর আছে 8,000-এর ঘরে 8 আছে, তাহলে 8,000। শতকের ঘরে কিছু নেই, সেজন্য আমি কিছু বলতে পারছি না, তাহলে 8,029, 8,029। তারপর আছে 14, 1000-এর ঘরে 14 আছে, কিন্তু শতক, দশক, এককের ঘরে কিছু নেই, তাহলে কত হলো? 14,000। তাহলে এটা আমরা কি লিখলাম? কথায় লিখো, মানে বানান করে লিখতে হবে, কিন্তু অবশ্যই তোমাকে বানান গুলোর খেয়াল রাখতে হবে, যেমন চন্দ্রবিন্দু বসছে কিনা, তারপরে তোমার ত্রিশের মাত্রা দিয়েছো কিনা, বানানটা ঠিক হচ্ছে কিনা। এখানে যদি বানান ভুল হয় তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে। এরপর আমরা অঙ্কে লিখো নিয়ে একটু আলাপ করি। 5,050, তাহলে 5,050 আমরা 5,000, 1000-এর ঘরে কমা দিয়ে আমরা 5 লিখে ফেললাম, এবং শতকের ঘর নেই এবং এখানে আছে 50, তাহলে দশক আর একক মিলে 50 লিখলাম। তারপর আছে 15,609, তাহলে যে 1000-এর ঘরে কমা দিয়ে আমরা 15 লিখেছি, 15 লেখার পরে শতকের ঘরে আছে 600, 600 লিখলাম, তারপর আছে 9, 9 চলে গেলাম। এরপর আসবো আমরা 18,000, তাহলে 18,000, 1000-এর ঘরে 18 থাকবে, তারপর শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর যেহেতু কোনো কথা নেই সেজন্য শূন্য বসে গেছে। তারপর আসছে 21,500, তাহলে 21,500। এখন একটা কথা বলি, তোমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। যদি অঙ্কে লিখো আসে, মনে করো তুমি অঙ্কে লিখোর মধ্যে কথাটা অনেক বড় করে লিখলে, তোমাকে পাশে লেখার কোনো জায়গা নেই, অল্প একটু জায়গা আছে, তাহলে তুমি এখানে লিখবে না, দরকার হলে তুমি পুরো অঙ্কটা নিচে লিখবে। তুমি যদি এখানে জায়গা নেই, তুমি 5 লেখার মতো জায়গা আছে, 5 লিখে 0,50 যদি তুমি নিচে লেখো, তাহলে কিন্তু তোমার এই কথা লিখের অনুযায়ী অঙ্ক লেখোটা হলো না, তাই না? সেজন্য তোমাকে কি করতে হবে, অঙ্ক লেখোটা তোমাকে এক লাইনে লিখতে হবে। সেজন্য লেখাটাকে ছোট করে, কথা লেখোটা ছোট করে লিখে, যাতে আমাদের এই অঙ্ক লেখোটা এক লাইনে থাকে, সেদিকে খুব সতর্ক থাকতে হবে। যেমন এটা একটু বড় আছে, 15,609, এখন তুমি কত বড় বড় করলে যে তোমার লাইনে হচ্ছে না, তুমি 15 লিখলে 609 নিচে লিখলে, তাহলে কিন্তু হবে না। তোমার যদি জায়গা না থাকে, তুমি পুরোই 15,609 কথাটা তুমি নিচে লিখতে পারবে, কিন্তু কখনো অঙ্ক লিখো তুমি ভেঙে লিখবে না। তাহলে আমরা অঙ্কে লিখো এবং কথা লিখো কথাগুলো বুঝতে পেরেছি। এখন আমরা কিছু এলজেব্রা অবশ্যই করব। আজকে যে কাজগুলো করালাম, কথা লিখো 4টা, অঙ্ক লিখো 4টা, এই 8টা অঙ্ক তুমি তোমার CW খাতায় করবে। এখন আমরা SW দিচ্ছি আজকে, এটা আমাদের প্রথম SW, কাজে তোমরা SW খাতার নিয়ম আমি শিখিয়ে দিয়েছি, কিভাবে লিখতে হবে, কি করবে, এখানে তারিখ দিবে, আর হচ্ছে SW নাম্বার 1 লিখবে। এখন দেখো, আমি কিন্তু আলাদা আলাদা ভেঙে দিইনি, দেখেছো? অঙ্কে লিখে দিয়ে আমি বানান গুলো লিখে দিয়েছি, কারণ পরীক্ষায় তোমাদের এভাবে থাকবে। এখন তোমাকে কি করতে হবে, তুমি আর এভাবে তুলবে না, তুমি একদম একটা পৃষ্ঠা লিখবে, অঙ্কে লিখো, লিখে 722, আগে যেভাবে আমরা করেছি 722 লিখে টান দিবে, তারপর তুমি সেটাকে অঙ্কে লিখবা। এই নিচে লাইনে তুমি লিখবে 9,228, লিখে একটা টান দিয়ে 9,228 লিখবে, তারপর 15,609, তারপর লিখবে 15,609, লিখে টান দিয়ে তুমি সেটাকে অঙ্কে লিখবে। বুঝতে পেরেছো? আমরা আগে যেভাবে ক্লাসে লিখ করেছি সেভাবে আমাদের লিখতে হবে। কথায় লিখো ঠিক পরের পেজে লিখবে, এক পেজে লিখবে না, কারণ এক পেজে লিখলে লেখাগুলো পচা হয়ে যাবে, হ্যাঁ, ভালো দেখাবে না। তুমি পরের পেজে কথায় লিখো লিখবে, কথায় লিখো লিখে তারপর তুমি করবে। যেমন আমি এটা পড়ে দিচ্ছি শুধু, আমি কিন্তু সংখ্যাটা বলবো না, বললে তো তুমি জেনেই ফেলবে। 4,99 একটা টান দিবে, তারপর তুমি এটাকে কথায় লিখবে, তারপর নিচে লাইনে লিখবে
তিন তিন তিন, তারপর একটা টান দিবে, তুমি কথা লিখবে। তারপর 1 6 4 7 2 টান দিয়ে তারপর তুমি কথা লিখবে, ঠিক আছে? তো এভাবে তোমরা তোমাদের এসডাব্লিউ গুলো কমপ্লিট করবে। অবশ্যই এসডাব্লিউ করার সময় তারিখ দিবে, এসডাব্লিউ নাম্বার 1 লিখবে। কাজগুলো করে রাখো, কারণ আমরা তো খাতা জমা নিয়ে আমি স্কুল থেকে তারিখ দিলে কিন্তু খাতা জমা দিয়ে দিতে হবে, সেজন্য কাজ ফেলে রাখবে না, কাজগুলো তোমরা করে রাখবে, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো করবে এবং বাসার খাতায় বারবার করে প্র্যাকটিস করবে। কথা লিখো, অঙ্ক লিখো, বানানগুলো, বিশেষ করে বানানগুলো ভুল হবে। তারপর হাজারের ঘরের কমা দিয়ে বসাতে হলে তোমার সহজ হবে, ওভাবে বারবার করে প্র্যাকটিস করো। একদিনে কিন্তু হবে না, প্র্যাকটিস করলে তোমাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।